রাতের খাবার খেতে গিয়ে আর ফেরা হলো না ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী ও তুষার হালদারের। ভয়াবহ আগুন কেড়ে নিয়েছে তাদের প্রাণ, আগুনের নির্মমতায় আর কত ঝরবে প্রাণ, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছে অভিশ্রুতি শাস্ত্রী ও তুষার হালদার। তারা দুজনই দ্য রিপোর্টের সাবেক সংবাদকর্মী ছিলেন। তুষার হালদার সর্বশেষ স্টারটেক নামের একটি আইটি কোম্পানিতে ভিডিও জার্নালিস্ট হিসাবে কর্মরত ছিলেন। অভিশ্রুতি শাস্ত্রী রাজধানীর ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং তুষার হালদার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সদ্য স্নাতক পাশ করেছেন। জানা গেছে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের একটি রেস্তোরাঁয় তারা খেতে গিয়েছিলেন। তার মরদেহ শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের হিমাঘরে রাখা হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। শুক্রবার দ্য রিপোর্ট লাইভের চিফ রিপোর্টার গোলাম রাব্বানি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গত জানুয়ারিতে চাকরি ছেড়েছেন অভিশ্রুতি, তুষার হালদারের সঙ্গে আরেকজন ছিলেন যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন জানতে পারি অভিশ্রুতিকেও পাওয়া যাচ্ছে না। তখন খুঁজতে এসে তাকে শনাক্ত করি, পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি আরও বলেন, অভিশ্রুতির এনআইডি নেই, তবে জন্ম সনদ আছে। ছয় মাস দ্য রিপোর্টে কাজ করেছে। গত জানুয়ারিতেই তিনি চাকরি ছেড়েছেন। জানা গেছে অভিশ্রুতি নির্বাচন কমিশন বিটে কাজ করতেন। তার বাড়ি কুষ্টিয়ায়। তিনি ইডেন মহিলা কলেজের সদ্য স্নাতক পরীক্ষা দিয়েছেন। ঢাকার মৌচাকের সিআইডি অফিসের বিপরীতে একটি মেসে থাকতেন তিনি। এর আগে বৃহস্পতিবার রাত 9:50 দিকে রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের চেষ্টায় রাত 11:50 দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। ভবনের ভিতর থেকে 75 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত 46 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও আশঙ্কাজনক রয়েছে 12 জন, তারা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। ফায়ার সার্ভিস এই ভবনটিকে ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ হিসাবে আখ্যা দিয়েছেন, সেই সাথে অগ্নিকাণ্ড কিভাবে ঘটেছে সেটিও বলেছেন। এদিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শেখ হাসিনা তার শোকবার্তায় নিহতদের মাগফিরাত কামনার পাশাপাশি বেঁচে যাওয়াদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন। এর আগে 2019 সালের 20 ফেব্রুয়ারি রাজধানীর চকবাজারে চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 80 জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। এখন মানুষের প্রশ্ন, অগ্নিকাণ্ডে আর কত মানুষের প্রাণ ঝরবে? মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।